সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আমরা ওই যে চার রিকা দরাবান্দা তাহিয়াতুল তসবির নামাজ পড়ি বা আমরা নামাজ পড়তে থাকি বা আমরা বলে দিই যে সবে বরাতে সূরা কদরের সাথে তিনবার কুলু সূরা পড়া লাগবে, এই পড়া লাগবে, ওই পড়া লাগবে, আমার জানা মতে কোরআন হাদিস আমি এই নিষ্পে শাবান সম্পর্কে অনেক গবেষণা করেছি এবং অনেক তথ্য উদ্ঘাটন করে আমি কথা বলতেছি, গাজা করি কথা বলতেছি না, নিষ্পে শাবানের নির্দিষ্ট কোনো নামাজ নাই, তবে আপনি আপনার ইচ্ছা মতো নামাজ পড়তে পারেন, আপনার ইচ্ছা মতো নফল নামাজ পড়তে পারেন, আপনি আল্লাহর দরবারে একা একা নামাজ পড়ে কাঁদতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে জামাতবদ্ধভাবে নিষ্পে শাবানে নামাজ পড়া বিদআত, জামাতবদ্ধভাবে নামাজ পড়া বিদআত। আমরা এটা চালু করে দিয়েছি যে এশারের সালাতের পরে আমরা মিলাদ পড়ি, মিলাদ পড়ে এটা হুজুরদের ফায়দা ভাই, আপনাদের কম ফায়দা, হুজুরদের বেশি ফায়দা। আমি একটা মিলাদ পড়াইলে 200 টাকা 500 টাকা পাবো, আমি আমার হক আমার হুজুরদের হক মারতেছি, কিন্তু এটা তো ঠিক না, এটা ঠিক না, আমরা চালু করে ফেলেছি। ও ভাই একটা ওয়াকে আপনাদেরকে মানে বললে বুঝাতে মানে সহজ হবে, এক এলাকার মধ্যে একটা নিয়ম ছিল, নিয়মটা হলো এই যে কেউ যদি কারো জানাজা পড়ায় তো তার জন্য ওই যে 3 দিন 40 হাজার যত কিছু আছে সে ছাড়া আর কেউ টাকা পাবে না, জানাজা যে পড়াবে সেই এই টাকাগুলোর ভাগ পাবে। তো এই নিয়ে এলাকার আলেম ওলামা মারামারি করতো যে আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো, জানাজা পড়াইলে যে বাকি কার্যক্রম যত আছে সব তার ভাগ, তা বিপদ কম না বেশি, একজন পড়াইলে আরেকজন ভুল ধরে বসতে তোর বাপের জানাজা পড়ে, তোর বাপের নামই তো বললো না রে, বাবা আদম থেকে আজ পর্যন্ত এত লোক মারা গেল কার জানাজা পড়াইলো, একজন আরেকজন কথা তো ঠিক উম্মি মানুষ সাধারণ বুঝে না, এবার বলতেছে ভাই আপনি যে আমার বাবার জানাজা পড়াইলেন বাবার নামই তো বললেন না, ও ভাই বাবার নাম জানাজার মধ্যে আছে, এরকম করে একজন আরেকজনের কান পড়া দেয়। এবার ও দাঁড়াইছে, এখন ও দায়িত্ব পাইছে, ও দাঁড়াইছে আল্লাহু আকবার, এবার পিছনে যে মোল্লা আগে নামাজ পড়াইলো ও বলতেছে তুই কেমনে বাবার নাম কইস তাই দেখবো, এবার বাবার নাম ও ও কায়দা করতেছে, বাবার নাম কেমনে কই কেমনে কই, নাম তার ইমরান, মায়ের নাম ফাতেমা, তো চিন্তা করতেছে ফাতেমা ইমরান বিনতে ফাবিআই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, পিছন থেকে আবার লোকমা দিচ্ছে, হুয়া ভুলুন হুয়া ভুলুন, যা করতেছো তা কিন্তু ঠিক না, ফাবিআই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, আর বলছে যে লোকমা যেহেতু চলতেছে বিপদ কম না বেশি, সাধারণ উম্মি মানুষ বলতেছে কিরে ভাই কি শুরু হইলো, এবার সামনের ইমাম বলতেছে ভাই তুইও বাস আমিও বাসি, আধা আধা নে তুইও আধা আমিও আধা, ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবা, তুই অর্ধেক নিস আমি অর্ধেক নিব, চুপ করে থাকা হতো, এই এই হচ্ছে আমাদের হালত ভাই, আমাদের হালত এই হচ্ছে, আমরা ওই মিলাদ পড়ায় দিচ্ছি আর দোয়া করে আমাদের বাপ মা সো 14 গোষ্ঠীর জান্নাত পাঠিয়ে দিচ্ছে, আর হু হু করে কান্না করে 500 টাকা হুজুরের দিয়ে, হুজুরও পকেট গরম, পাবলিকও মনে করছে বাপ অলরেডি জান্নাতের ধারে কাছে মনে চলে গেছে, কোনো ফায়দা নাই। রাত্রি উদযাপন করবেন আপনি একা একা করবেন, নিষ্পে শাবান সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমভাবে আল্লাহ সবার জন্য ঘোষণা করে দিয়েছে, সবারই জন্য ক্ষমা, আল্লাহু আকবার বলে, আমল করলেও এ বোনাস পাবেন না করলেও পাবেন, তবে শর্ত আছে, শর্ত কি, এই যে সরকারি কর্মকর্তা সারা বছর যদি কাজ না করে ও ভাই সরকার তার বেতন দেয়, কথা বলেন বেতন দেয়, ঈদের বোনাস, ঈদের বোনাস দেয় না, মাসে মাসে পূজার বোনাস দেয়, ঈদের বোনাস দেয়, বোনাস কারা পায় যারা চাকরি করে, আমাদের মতো উম্মি মানুষ যদি কয় যে স্যার একটু বোনাস দেন, এক সাথী মেরে গালের এক গালের চাউল আরেক গালে পাঠাই দিবে না, এই গালে মানে এই গালে চর মারবে তো এই গালে দাঁত বাঁকা হবে, তুই চাকরি করিস না তুই বোনাস পাবি কেমনি, তো সে পাঁচ রক্ত জীবনও নামাজ পড়লো না, আর সবে বোরাতে সে আলু আর রুটি খায় আল্লাহু আকবার, ওরে সর্বনাশ, ফেরেশতা করে বাটন ছুটা আগে, যদি মারার নিয়ম থাকতো আরে ওরে মায়েরা মসজিদ থেকে বিদায় করে দাও, যারা পাঁচ রক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলার দাসত্ব গোলামের ভিতর নিজের জীবনটাকে অতিবাহিত করে, আল্লাহ বলে আমি মাঝে মাঝে বান্দাকে বোনাস দেওয়ার জন্য এই রাত্রিগুলা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ,
এগুলো সে করুক আর না করুক তাকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে এরা হচ্ছে ক্ষমা পাবে, যারা দুই শ্রেণীর, যারা শিরিক করে না আর যারা হিংসা মনোভাব নিয়ে যারা থাকে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি। এবার মজার ব্যাপার দেখেন, ক্ষমা আমভাবে সবাই পেল, সগীরা গুনাহ মাফ হয়েছে, মানুষের হক নষ্ট করা এই গুনাহ কিন্তু মাফ হয়নি। বুঝতে হবে, এখন আপনি এসে একটু আল্লাহর দরবারে নামাজ আদায় করে, আল্লাহ কিন্তু সেদিন প্রথম আসমানে আসে, এটা সহি হাদিস। নিষ্পে শাবান অর্থাৎ এই যে 25 তারিখ, আমাদের 25 তারিখ, যেটা 25 তারিখ আমাদের আসবে দিবাগত রাত্রে, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিবে, এ বান্দারা, গুনাহগার বান্দা, আমার দরবারে মাফ চা তো, আমি আল্লাহ মাফ করে দিব। এ ঋণগ্রস্ত, কে ঋণের মধ্যে আছো, চা আমার দরবারে, ঋণ পরিশোধের জন্য চা আমি আল্লাহ তোরে দিব। কে সম্মান নাই, ইজ্জত নাই, তো চা আমি আল্লাহর দরবারে, চা তো আমি আল্লাহ দিব। এভাবে আল্লাহর ডাক দিয়ে দিয়ে বান্দাদেরকে আহ্বান করতে থাকে, সুবহানাল্লাহ। বলেন, এবার বলেন আল্লাহ ডাকতেছে আর আপনি ঘুমায়া থাকবেন, এটা হয়? একটু আসেন, নামাজ পড়েন, দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। তো আল্লাহ বলবে, এ বান্দা, আমি ঘোষণা করে দিয়েছি, যেহেতু চোখের পানি ছেড়ে কাঁদতেছিস, তো আমি আল্লাহ মাফ করে দিলাম। আচ্ছা, কবিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে তাওবার দ্বারা। কিসের দ্বারা? তাওবার দ্বারা আল্লাহ কবিরা গুনাগুলো মাফ করে দিবে। তবে একটা গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করে না, সেটা হচ্ছে মানুষের হক মারা। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার না। আল্লাহ তাআলা অনেক সুন্দর একটি নীতি, নিয়ম নীতি, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা জাররা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজের উপর জুলুম হারাম করে নিয়েছি, ও বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যারা আছো কার উপর জুলুম করবা না, কার উপর কি করা যাবে না, জুলুম করা যাবে না। সম্মানিত হাজেরিন, এ জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালে তাদেরকে জান্নাত দেবে না। আল্লাহ তার অধিকার, আপনি নামাজ পড়েননি, জীবনও নামাজ পড়েননি, জীবনও রোজা করেননি, জীবনও হজ করেননি, জীবনও যাকাত দেননি, এগুলো কার হক? জোরে 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 বলেন, আরো জোরে বলেন, কার? আল্লাহর হক। আল্লাহ বলে, বান্দা আমার হক নষ্ট করে, তওবা করে, চোখের পানি ছেড়ে কাঁদতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না, আমার হক মেরেছিস, আমার দরবারে ক্ষমা চেয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু মানুষের হক নষ্ট করে কাবার গিলাপ ধরে কেয়ামত পর্যন্ত কাঁদলেও আল্লাহ মাফ করবেন, খুব কঠিন একটা বিষয়। ও ভাই, অনেক হাজী সাহেব কাবার গিলাপ ধরে কান্নাকাটি করে জীবন কয়লা করে দেয়, আল্লাহ বলে যার হক আগে মেরে, মানে দুনিয়ার মধ্যে গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে, যার হক নষ্ট করে হজ করতে এসেছে, আগে তার হক ফেরত দে, তারপরে আমার দরবার ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দিই। যার হক নষ্ট করেছেন, বাবার হক নষ্ট করেছে, সন্তান হক নষ্ট করেনি, সন্তানকে আলেম বানায়নি, সন্তানকে কোরআন শিখায়নি, হক নষ্ট করেনি, সন্তানকে দিন আন্দোলনের পথ দেখায়নি, সন্তান গেছে তো বাধাও দিয়েছে, তো এগুলো হক নষ্ট করেছে, এগুলো হক নষ্ট করেছে, সন্তান পিতার হক নষ্ট করেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসে, এগুলো হক, এক একজনের হক। এই হক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা হক অধিকারগুলি আমি আল্লাহ এমন ভাবে রেখে দিই, এই অধিকারগুলো যারা যে হালতে আছে অধিকারগুলি না আদায় করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করি না। আল্লাহ কি করেন না? মাফ করে না। সম্মানিত হাজিরিন, এজন্য কারো হক নষ্ট করা যাবে না। আমরা কিন্তু নিজে বেখেয়ালে অনেকের অনেক হক নষ্ট করে দিই। ও ভাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, কারো হক কেউ নষ্ট করতে মানে অন্তত চেষ্টা করবেন যে অন্তত মানুষের হকগুলি আদায় করতে। আমরা যখন হজ করতে যাই তখন আমরা সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জায়গা জমি দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে কই যে তোর দোয়া করে দিলাম, তোরে কি দিলাম, দোয়া দিলাম, চলে গেল হাজি সাহেব। আল্লাহ কয়, এ বান্দা চিটারি দুনিয়ার মধ্যে করলেও আমি আল্লাহর দরবারে চিটারি চলে, আমি আল্লাহর কাছে তোকে ধরা খেতেই হবে। সম্মানিত হাজেরিন, এজন্য নিষ্পে শাবানের আমল হচ্ছে আপনি একা একাই করবেন, দিনের বেলায় রোজা রাখবেন। শাবান মাসের নিয়ম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো পুরো শাবান মাস রোজা অত্যাবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ বলে,
আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন কোন শাবান মাসে খেয়াল করে দেখেছি পুরো শাবান মাসটাই রোজা রাখতেন কোন কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধেক শাবান মাস রোজা রাখতে আল্লাহর নবী সাহাবীদেরকে তালিম দিতেন এ সাহাবীরা এই পুরো শাবান মাসটা যদি মানুষের কষ্ট না হতো আমার উম্মতের জন্য কষ্ট না হতো পুরো শাবানটাই আমি তাদের জন্য রোজা অত্যাবশ্যক করে দিতাম এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি শাবান মাসে রোজার প্রস্তুতি নেবে রমজান তার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে হঠাৎ করে রমজানে রোজা রাখলে আমরা কাহিল হয়ে যাই এজন্য প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস দান করেছে আর শাবান মাস ঈমানদাররা গণনা করবে একেবারে আঙুল দিয়ে দিয়ে কারণ এই শাবানের চাঁদ শেষ হলেও রমজানের বলেন বলেন চাঁদ শাবানের দিন শেষ রমজানের দিন শুরু তাহলে মুমিনদের গণনার দিন হবে শাবান মাস যে কোন দিন শেষ হচ্ছে কোন দিন রমজান শুরু হচ্ছে অথচ এখানে যদি জিজ্ঞাসা করি আজকে শাবান মাসের কত তারিখ অনেকেই জানি না অনেকেই জানি না সম্মানিত হাজিরিন এজন্য এই শাবান মাসটা একটু গুরুত্ব দেওয়া লাগবে রোজা রাখা লাগবে এই রোজা হচ্ছে নফল রোজা তবে খেয়াল রাখতে হবে আল্লাহর নবী নিষেধ করেছে যদি তুমি অসুস্থতার প্রভাব তোমার শরীরের মধ্যে দেখতে পাও তুমি শাবান মাসে রোজা রাখবা না কারণ শাবান মাসে রোজা রেখে যদি কাহিল হয়ে রমজান আপনি রমজানে অসুস্থ হয়ে পড়েন তখন বিপদ কম না বেশি এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে পুরোটাই এমন ভাবে সিস্টেমেটিকলি আল্লাহ রাসূল দিয়েছে যে কোন রকম কারো যাতে কষ্ট না হয় সুবহানাল্লাহ বলে বিশ্বনবী বলছে এ আমার সাহাবীরা আমার উম্মতদেরকে আমি এলান করে দিচ্ছি আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে নামাজ পড়ার উযু করার আগে মিসওয়াক করা আমি রাসূল তাদের জন্য ফরজ ঘোষণা করে দিতাম তার মানে এটা কত গুরুত্ব বহন করতেছে কিন্তু আমরা করি না আমরা করি না এগুলো গুরুত্ব বহন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছে কিন্তু আমরা করি না এই শাবানটা পুরোটাই হচ্ছে ইবাদতের মাস শুধুমাত্র শবে বরাত আসলে হালুয়া রুটি খেয়ে একবার পটকা ফুটিয়ে একেবারে দিন মনে করেন যে একটা রাত উদযাপন করতেছি না 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 এটা মুসলমানদের মুসলমানদের সংস্কৃতি না মুসলমানদের সংস্কৃতি হচ্ছে এই শাবান মাসের মধ্য রজনী আল্লাহ বারাকা দান করেছে বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেছে তবে নির্দিষ্ট কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেয়নি সাহাবায়ে কেরাম সাবেত করেনি যে এই নিষ্পে শাবান অর্থাৎ সবে বরাতে নির্দিষ্ট কোন আমল সম্পর্কে কিছুই বর্ণনা করা হয়নি এজন্য নির্দিষ্টভাবে এই দিনে আমল করা যাবে না অনেকে হয়তো কানাঘুষা মনে মনে চিন্তা করতেছেন এক এক হুজুর এক এক ফতোয়া দেয় আমরা যাব কোন দিকে ও ভাই এটাই বাস্তবতা আমরা হক থেকে দূরে সরে যাই এখন হক যখন শুনি তখন আমাদের কাছে এটা ঘোর পেক লাগে খুব কষ্ট লাগে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বেদাত প্রতিষ্ঠা করবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করতে হবে বেদাতের সংখ্যা বুঝতে হবে খালি যেই সেই খালি বেদাত বলে ফতোয়া দিলে হবে না বেদাত বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি এমন কাজ করেনি আমলের উদ্দেশ্যে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনি করে থাকেন সেটা বেদাত এই টেন্ডেন্সি মাথায় রাখতে হবে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিক্ষা দেয়নি এই রকম আমল যদি আপনি করেন এটাই বেদাত আর বেদাত যদি আপনি চালু করে যান কারণ আমাদের মতো হুজুররাই তো বেদাত চালু করে দিয়ে চলে যায় আর এটা যদি কিয়ামত পর্যন্ত চলে পুরা সদকা আর একটা বেদাত উৎখাত করে ওই বেদাত উৎখাত করে মসজিদে যতদিন পর্যন্ত বেদাত চলবে না ততদিন পর্যন্ত একটা হিস্সা আমি পাবো সুবহানাল্লাহ বল এজন্য জেনে শুনে বিষ খাওয়া যায় না জেনে শুনে বিষ খাওয়া যায় না আমার দশটা টাকা কম থাক আমি দরকার নাই আমি মই তো খানা সম্পর্কে ডাইরেক্ট বলি এখন ঠেলাই পরে যাওয়া লাগে তাই যাই কিন্তু মৃত খানা এটা আলেমদের জন্য হারাম এটা হারাম খাবার মৃত খানা তো খাবে হিন্দুরা তারা তিন দিন পালন করবে চল্লিশা পালন করবে আমরা কেন মুসলমানরা এটা পালন করব বাবার জন্য বাবা মারা গেছে একটু দোয়া করো নিজে দোয়া করো ভাড়াটি আলেম নিয়ে যায় কান্না করে কোনো লাভ নাই আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন তাহলে সবে বরাত সম্পর্কে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে নির্দিষ্ট কোনো আমল নাই তবে আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে কাঁদবো কান্নাকাটি করব আমরা ইচ্ছা মতো নামাজ পড়বো
কত রাকাত নির্দিষ্ট নাই, কোন সূরা নির্দিষ্ট নাই, কোন নির্দিষ্ট রাকাত নাই, ক্লিয়ার? ইচ্ছা মতো সারা রাত ইবাদত করতে থাকেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।